একটা অস্বাভাবিক অবস্থায় দেশ চলছে এই অস্বাভাবিক অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদেরকে অবশ্যই গণতন্ত্রকে মুক্ত করতে হবে আর গণতন্ত্রের মাথা কারাগারে থেকে থাকায় থাকা অবস্থায় গণতন্ত্র মুক্তি পাবে না আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের কোনো নির্বাচিত এমপি তারা শপথ দেবেন না এটা আমাদের দলীয় সিদ্ধান্ত এবং এটা আমাদের অ্যাক্টিং চেয়ারপারসনের সামনে বসে আমরা এই সিদ্ধান্ত আমরা নিয়েছি এদিকে দলীয় মহাসচিব বলেন শেষ হয়ে যায়নি তার দল বাংলাদেশের রাজনীতিতে সবসময় দাপটের সঙ্গে বিচরণ করছেন তার জীবনী বাংলায় তারা বাংলাদেশের মানুষের সামনে তুলে নিয়ে এসছেন এখানে যারা লিখেছেন এবং যারা এর সঙ্গে সহযোগিতা করেছেন তারা নিঃসন্দেহে একটা বড় কাজ করেছেন সেই জন্য আমি প্রফেসর এমহাজুদ্দিন সাহেব আব্দুল হাই সিকদার এবং সমস্ত লেখক বৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন জীবন্ত কিংবদন্তী জীবন্ত কিংবদন্তী এই জন্যে যে তিনি সম্ভবত একজন সেনা নায়কের স্ত্রী যিনি ক্ষমতায় এসে বসে পড়েননি যিনি দীর্ঘ নয় বছর সংগ্রাম করে লড়াই করে জনগণকে মুক্ত করে জনগণকে সঙ্গে নিয়ে জনগণকে ভালোবাসায় রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছিলেন বাংলাদেশে দুজন মানুষ স্বাধীন বাংলাদেশে আমি স্বাধীনতা পরের কথা বলছি গণতন্ত্রের জন্য সবচাইতে উল্লেখযোগ্য অবদান যদি কারো থেকে থাকে দুটি মানুষের এক যে হচ্ছে শহীদ জিয়াউর রহমান যিনি বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন একটা মুক্ত বাংলাদেশ তিনি দিয়েছিলেন দ্বিতীয়ত হচ্ছে যে দেশনেত্রী বেগম কায়দা জিয়া যিনি সংসদীয় গণতন্ত্র নিয়ে এসেছিলেন ওই সময়টা অনেকের মনে করতে হবে আমাদের মুরগি আছেন তারা জানেন সবাই যে বিএনপির গঠনতন্ত্রে ছিল ঘোষণাপত্র ছিল প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট সুতরাং যখন স্বৈরাচার এরশাদকে সরানোর ব্যাপারটা আসলো এবং একটা জাতীয় ঐক্যের প্রশ্ন আসলো এবং যখন আওয়ামী লীগের সঙ্গে ঐক্যের প্রশ্ন এসছে সেই সময় এটা একটা বড় ইস্যু হয়ে দেখা দিয়েছিল যে এটা কি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থাকবে নাকি এটা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট হবে এবং এটা নিয়ে একটা ডেডলক সৃষ্টি হয়েছিল ঐক্য সৃষ্টি হচ্ছিল না অথবা ভেঙে যাচ্ছিল সুতরাং এই দুটো জিনিস মনে রাখতে হবে যে বাংলাদেশে গণতন্ত্র বলতে যা কিছু তার পুরোটাই হচ্ছে এই দুইজন মানুষের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম জিয়া এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে অর্থাৎ তার বিভিন্ন যে পিলারগুলো সেগুলোকে তৈরি করতে দেশ হরত্রী ফেগুম অবদান সবচেয়ে বড় অবদান বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি বক্তব্য রাখার সময় নেই আমরা শুধু একটা জিনিস আপনাদেরকে অনুরোধ করতে চাই হতাশ হবেন না হতাশার কথা শুনতে চাই না বিএনপি নিঃশেষ হয়ে যায়নি যারা বলেন যে বিএনপি নিঃশেষ হয়ে গেছে আমি করি তাদের সঙ্গে একমত বিএনপি প্রতিটি সংকটের মুহূর্তে উঠে দাঁড়িয়েছে এবং দাঁড়িয়েছে তার জনগণকে সঙ্গে নিয়ে কারণ বিএনপি হচ্ছে এই দেশের মানুষের জনগণের দল এটা আমাদের বারবার মনে রাখতে হবে বারবার চেষ্টা হয়েছে বিএনপিকে ভেঙে ফেলার বারবার চেষ্টা হয়েছে বিএনপিকে নিশ্চিহ্ন করার এবারও দেশের ত্রিবেগম খালেদা যে কারাগারে একটিমাত্র কারণে যে বিএনপিকে নিঃশেষ করা রাজনীতিকে ধ্বংস করে দেওয়া এবং দেশের ত্রিবেগম খেলদে রাজনীতিকে দূরে সরিয়ে দেওয়া সম্ভব হবে না হতে পারে না কারণ বিএনপি রাজনীতি দেশে হচ্ছে এবং রাজনীতি হচ্ছে এই দেশের মানুষের রাজনীতি যদি তাই হয় তাহলে এই দেশের মানুষ চলে যাবে বন্ধুরা তাই কখনো হতাশ হবেন না হতাশার কথা বলবেনও না আমরা সবাই অত্যন্ত আশাবাদী আমরা বিশ্বাস করি আমাদের নেত্রী তিনি যেখানেই থাকুন জেলে থাকুন আর বাইরে থাকুন তিনি আমাদের অনুপ্রেরণা তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়ে গণতন্ত্রকে মুক্ত করবেন নিশাআ আমরা জানি তিনি অত্যন্ত অসুস্থ এত অসুস্থ যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমরা নববর্ষের দিন আমরা গিয়েছিলাম কয়েকদিন তার সঙ্গে দেখতে দেখা করতে তিনি এখন হুইলচেয়ার ছেঁড়া হাঁটতেও পারেন না তিনি চেয়ারে ঠিক মতো বসতে পারেন না তাকে সাহায্য করতে হয় তাকে বিছানা থেকে ওঠার জন্য তারপরও এতটুকু মনোবল তিনি হারাননি বন্ধুগণ ওই মনোবল আমাদের মধ্যে সঞ্চয়িত করতে হবে তরুণদের মধ্যে সঞ্চয়িত করতে হবে আমাদের যুবকদের মধ্যে সঞ্চারিত করতে হবে এবং সেই সঞ্চারণের মধ্যে দিয়েই জনগণকে সঙ্গে নিয়ে আমাদেরকে গণতন্ত্রকে দেশ ও মাতাকে দেশ ও নেত্রীকে আমাদেরকে আজকে মুক্ত করতে হবে এই হোক আজকের দিনে আমাদের এই সময় আমি আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই বইটি একটা অত্যন্ত ভালো বই হয়েছে দুটো বিষয় এখানে অত্যন্ত জরুরি আছে আপনারা পড়বেন সবাই একটি হচ্ছে ভিশন বাংলাদেশ টোয়েন্টি থার্টি যেটা এটা অত্যন্ত ভালো একটা আপনার বিষয়বস্তু এসছে আরেকটি হচ্ছে দেশনেত্রীর জবানবন্দি এই মামলায় তিনি যে জবানবন্দি দিয়েছিলেন সেটাই বইয়ের মধ্যে রয়েছে তো এটাকে আমি মনে করি এটা ঐতিহাসিক একটা জবানবন্দি যেটা আপনাদের সকলের পড়া উচিত দেশনেত্রীর অবিলম্বে মুক্তি চেয়ে আপনাদের সকলের সুস্থতা এবং কল্যাণ কামনা করে বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ কথা শুনতে চাই না বিএনপি হয়ে যায়নি যারা বলেন যে বিএনপি নিঃশেষ হয়ে গেছে আমি কোন দিন তাদের সঙ্গে একমত বিএনপি প্রতিটি সংকটের মুহূর্তে উঠে দাঁড়িয়েছে জনগণকে সঙ্গে নিয়ে আমাদেরকে গণতন্ত্রকে দেশ ও মাতাকে দেশ নেত্রীকে আমাদের আজকে মুক্ত করতে হবে